গো দিদি, তোমার ওই পিসশাশুড়িকে দেখে তো খুব রাগি মনে হলো। তা উনি কোন দিকে গেলেন গো? জানি না গো, সেটাই তো দেখার চেষ্টা করছি, কোথায় যে গেলেন উনি। এসে গেছে গো, এসে গেছে, সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছিল। বনু কি করছিস রে? বাড়ির আলাদা কানাচে একটা ভালো করে ঘুরে দেখলাম। এই শোনো তো, খুব ক্লান্ত হয়ে গেছি আমি। ও বাবা রে, সোমুটা কোথায় গেল? দুটো ব্যাগ আনতে এতক্ষণ সময় লাগে। মহা রানী গেলেন, এই বোনেদের কি আমাকে চোখে পড়ে? বাবা রে কাকাই, তুমি তো খুব ঘেমে গেছো গো, দেখে দাও রেখে দাও। এই যে আগে আমাকে ডাকছেন। হ্যাঁ, তোমাকে বলছি, এদিকে এসো। বলুন। বলছিলাম যে মেয়ে মেয়ে করে ভালোই তো এই বাড়িতে যা কিয়ে বসেছো। হ্যাঁ, টাইম টু টাইম খাওয়া দাওয়া বেশ জুটে যাচ্ছে। তো এইভাবে বসে বসে খেলে গা গতর তো সব বসে যাবে। শোনো, আমার পাটা না ভীষণ ব্যথা করছে, একটু টিপে দাও তো। আমি টিপে দিচ্ছি পিসি, আমি আমি টিপে দিচ্ছি, আমি আছি। ও মা, তুমি মার মিনু মাসিকে তোমার পা টিপতে বললে কেন গো? পা তো জোরে জোরে টিপতে হবে, আর মিনু মাসি আর মার গায়ে তো অত জোরই নেই, কাকাই এর গায়ে জোর আছে। কাকাই, তোমার হাতগুলো শক্তিশালী হয়ে রাখতো, প্লিজ প্লিজ প্লিজ। কি হলো, হঠাৎ নিজেকে এত শক্তিশালী মনে হচ্ছে কেন? আসলে পিসি, মিষ্টি তো কখনো রান্নাঘরে ঢুকেনি, শিখে যাবে আস্তে আস্তে, সব কাজ শিখে যাবে। বাবা বাবা বাবা, চমৎকার, বৌদি হয়ে ননদকে মাথায় তুলে রাখছো। তুমি কি ভাবছো তুমি ওর উপকার করছো? না, তুমি আসলে ওকে হিংসে করো। তুমি তো চাওই না আমাদের মিষ্টু শ্বশুর বাড়িতে গিয়ে নাম কিনুক। পিসি কি বলছো বলো তো তুমি? পিসি, মিষ্টু আমার বোনের মতন, আমি ওকে হিংসে করবো? আমি ওকে সব কাজ শিখিয়ে দেবো। শোনো মেজ বৌমা, আমার ভাসুরপোর সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, তার যদি কোনো অসুবিধে হয় আমি তো লজ্জায় মুখ দেখাতে পারবো না। শেখাও শেখাও ওকে, ভালো করে কাজ শেখাও, হিংসুটার মতো শিখিও না জানো। আরে, তোমার মাকে তখন থেকে হিংসু করে বলে যাচ্ছ, আমার মা মিষ্টি মিষ্টিকে কত ভালোবাসে তুমি জানো? দেখিস মিষ্টু, তোর বৌদি আবার যেন তোকে ঠিক মতো কাজটা শেখায়, দুনিয়া তো কম দেখলাম না। ঠাস ঠাস আটাটা ভালো করে ঠাস।
মিষ্টি মিষ্টি হাঁপিয়ে গেছে, তুমি দেখছো না? আটা মাখা হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। দেখো আমি কিভাবে করছি, সেই সেভাবে করো। হ্যাঁ সবজি তোমার টুকরো টুকরো হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। সবজিগুলো কাটা হলো কিভাবে? আসলে বৌদি এগুলো আমাকে এত ভালো শিখিয়েছে না, এগুলো আমার বায় হাত কা খেয়ে। এসো বৌদি। বৌদি এগুলো পুতুর কাজ তাই না? হ্যাঁ গো হ্যাঁ, তুই এভাবেই তোমাদেরকে সব জমা হেল্প করবে। চলো গো চলো। মেজো বৌদি এই শিখিয়েছে, মেজো বৌদি ওই শিখিয়েছে, খুব আদিক খেতা না? দাঁড়াও তোমাদের আল্লাদ আমি ঘোচাচ্ছি। ওই মেজো বউয়ের কিসের এত আদর এ বাড়িতে জানি না। আরে কথা শোনাতে গিয়েও শোনাতে পারলাম না, কিভাবে যে কাজগুলো সব হয়ে গেল। ঠিক বলেছিস, আমার হাত থেকে তো পুরো ছাইটা পড়ে গেল, গুরুদেবের আশীর্বাদই ছাই, শিশিটা পুরো ভেঙে গেল। আরে রেনু, ওই ভূতটাই সবকিছু ভেস্তে দিচ্ছে না তো? ঠিক বলেছিস, কি তো মিষ্টি, ওই ভূতটা কোথায় বসে থাকে বলতো? রেনু তোমরা আবার আসছো আজ? ঠিক আছে আমিও হাসি। শিশি ভেঙে ওই ভূতটা ভেবেছে যে জিতে গেছে, কটা শিশি ভাঙবে, ভাঙুক। এবার আমি ওকে দেখাবো মজা কাকে বলে। তোমরা আমায় মজা দেখাবে কেন গো? তোমার আর পুতুলের মাথায় এই মঙ্গল টিকা পরিয়ে দেব, সব মঙ্গল হবে সব। এবার দেখি ওই ভূত কি করে মেজো বউকে হেনস্থার হাত থেকে বাঁচায়। দেখ মেজো বউয়ের কি হাল করে। ও কি করছে গো, আমার বাকি কষ্ট।